নমস্কার, খবর ত্রিপুরায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি সঞ্চিতা। প্রথমেই দেখে নিচ্ছি খবর শিরোনাম। কাবুলে ধর্মীয় স্থানে বন্দুকবাজের হামলা, নিহত অন্তত 14 এবং আহত 36। বুধবার পবিত্র আশুরা, কারবালার শোকাবহ এই দিনটি মুসলমানদের কাছে ধর্মীয়ভাবে বিশেষ তাৎপর্যপূর্ণ। মুসলমান বিশ্বে ত্যাগ ও শোকের প্রতীকের পাশাপাশি বিশেষ পবিত্র দিবস হিসেবে পালন করা হয় দিনটি। উত্তরপ্রদেশের মোরাদাবাদে রামলীলার রাবণের জ্বলন্ত কাঠামো ভেঙে পড়ে মারা গেলেন এক অসামরিক প্রতিরক্ষা কর্মী, আহত বেশ কয়েকজন। ফিরে আসছে বিজ্ঞাপন বিরতির পর, সঙ্গে থাকুন। সবজি মশলার কেরামতি কুরবানি প্রতিহার সিস্টেম স্পাইসি কষা কিংবা ঝোল করো আমিষক নিরামিষ সিস্টার গুনে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা গুণমানে প্রতি ঘরে ঘরে। We have lots to do when we have any kind of Dell product. Tulip collection laptops, all-in-one desktops, 2-in-1 laptops, mini laptops, XPS and specially dedicated to crazy gamer. We have our Alienware gaming laptops. It takes your gaming experience to the next level. This is not the end. We have a large number of Dell recommended computer accessories at the right price. There is thousands of reasons to choose any kind of Dell and Dell recommended products. We love your work. That's why we deliver the power to do more. Info Solution Systems, opposite Ramnagar 2, Agartala and East Thana Road, Babur Bazar, Dharmanagar. BA Mani Notun Jibon Onik Shop স্বপ্নপূরণের স্বর্ণকম জুয়েলার্স, আকর্ষণীয় বিয়ের গয়নার অসংখ্য ডিজাইন নিয়ে স্বর্ণকম জুয়েলার্স জানায় আপনাদের সাদর আমন্ত্রণ। স্বর্ণকম জুয়েলার্স, আপনার চেয়ে আপন। হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা, তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে ILS হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল, আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি ICU বেড। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। কাবুলে ধর্মীয় স্থানে বন্দুকবাজের হামলা, এতে নিহত অন্তত 14 জন এবং আহত হয় 36 জন। কাবুলে ধর্মীয় স্থানে বন্দুকবাজের হামলা, নিহত অন্তত 14 জন, আহত 36। নিহতদের মধ্যে 2 জন বন্দুকবাজ রয়েছে বলে দাবি পুলিশের। তৃতীয় বন্দুকবাজের খোঁজে শুরু হয়েছে তল্লাশি। পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার একটি ধর্মীয় অনুষ্ঠান উপলক্ষে কাবুল বিশ্ববিদ্যালয়ের কাছে ওই স্থানে জড়ো হন প্রচুর মানুষ। সেখানে আচমকা হামলা চালায় 3 বন্দুকবাজ, মৃত্যু হয় বেশ কয়েকজনের, তাদের মধ্যে একজন পুলিশ কর্মী। মুহূর্তের মধ্যে এলাকা ঘিরে ফেলে পুলিশ। বন্দুকবাজদের সঙ্গে শুরু হয় গুলির লড়াই। কাবুল পুলিশের দাবি, গুলিতে মৃত্যু হয়েছে 2 বন্দুকবাজের, তবে গা ঢাকা দিয়েছে আরও একজন। এলাকা ঘিরে রাখা হয়েছে, আহতদের চিকিৎসা চলছে হাসপাতালে। তৃতীয় বন্দুকবাজের খোঁজে চলছে চিরনি তল্লাশি। তবে এখনও পর্যন্ত কোনো জঙ্গি সংগঠন ঘটনার দায় স্বীকার করেনি। ঘটনার তীব্র নিন্দা করেছেন প্রেসিডেন্ট আশরাফ ঘানি। অন্যদিকে সৃষ্টি ধ্বংসের পরম্পরাই এই জগতের নিয়ম। মহরম মাসের 10ম দিনের ইতিহাস সেই পরম্পরার সাক্ষী। এই মহরমের দিনই ঘটে গিয়েছিল এক মর্মান্তিক ঘটনা। কারবালার মরু প্রান্তরে হযরত মুহাম্মদের নাতি ইমাম হোসেন ও হাসানকে সপরিবারে হত্যা করে স্বৈরাচারী ইয়াজিদ বাহিনী। এই মর্মান্তিক ঘটনার স্মরণে মহরমের মাস শোকের মাস হিসাবে পালন করেন মুসলিমরা। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আজ বুধবার পবিত্র আশুরা, কারবালার শোকাবহ এই দিনটি মুসলমানদের কাছে ধর্মীয়ভাবে বিশেষ তাৎপর্যপূর্ণ। মুসলমান বিশ্বে ত্যাগ ও সুখের প্রতীকের পাশাপাশি বিশেষ পবিত্র দিবস হিসেবে পালন করা হয়। পবিত্র আশুরা আজ বুধবার।
কারবালার শোকাবহ এই দিনটি মুসলমানদের কাছে ধর্মীয়ভাবে বিশেষ তাৎপর্যপূর্ণ। মুসলিম বিশ্বে ত্যাগ ও শোকের প্রতীকের পাশাপাশি বিশেষ পবিত্র দিবস হিসেবে পালন করা হয়। দেশেও আজ যথাযোগ্য মর্যাদায় পবিত্র আশুরা পালিত হয়। প্রায় 1334 বছর আগে এই দিনে মহানবী হযরত মুহাম্মদের দৌহিত্র হযরত ইমাম হুসেন কারবালা প্রান্তরে শহীদ হন এবং তার 10 মহরম হযরত ইমাম হুসেন এবং তার পরিবার ও অনুসারীরা সত্য ও ন্যায়ের পক্ষে যুদ্ধ করতে গিয়ে ফোরাত নদের তীরে কারবালা প্রান্তরে ইয়াজিদ বাহিনীর হাতে শহীদ হন। এ ঘটনা স্মরণ করে বিশ্ব মুসলিম সম্প্রদায় যথাযোগ্য মর্যাদায় দিনটি পালন করে থাকে। শান্তি ও সম্প্রীতির ধর্ম ইসলামের মহান আদর্শকে সমুন্নত রাখতে তাদের এই আত্মত্যাগ মানবতার ইতিহাসে সমুজ্জ্বল হয়ে রয়েছে। কারবালার এই শোকাবহ ঘটনা ও পবিত্র আশুরার শাশ্বত বাণী সবাইকে অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে সোচ্চার হতে এবং সত্য ও সুন্দরের পথে চলতে প্রেরণা যোগায়। এছাড়া 10 মহরম আশুরার দিন মহান আল্লাহ পৃথিবী সৃষ্টি করেছেন এবং আবার এদিন কেয়ামত ঘটাবেন। এর বাইরে এদিন হযরত ইব্রাহিম নমরুদের অগ্নিকুণ্ড থেকে রক্ষা পেয়েছেন, হযরত ইউনুস মাছের পেট থেকে মুক্তি পান। এরকম অসংখ্য ঘটনায় তাৎপর্যমণ্ডিত এ দিনটি মুসলিম সম্প্রদায় ধর্মীয় ভাব গাম্ভীর্যের সঙ্গে পালন করে থাকে। সত্যকে নষ্ট করতে তা প্রস্তুত নয়, তারই পক্ষে কারবালা প্রান্তে যে সত্যের পথে জীবন দিয়েছেন, অন্যায়কে প্রতিবাদ করার জন্য যে জীবন দিয়েছেন হযরত হুসাইন কারবালা প্রান্তে, সারা বিশ্বব্যাপী এই ঘটনাটি মানুষের কাছে একটি মর্মান্তিক ঘটনা রয়েছেন। সেই ঘটনা হিসেবে মানুষ আজকে এই কারবালা দিবস 10 মহরম আজ সকল মানুষের ঘরে ঘরে পালিত করতে যাচ্ছে। মানুষের তাজিয়া এবং অন্যান্য শিয়া সম্প্রদায়ের লোকেরা তাজিয়া অনুষ্ঠান করে থাকে, আমাদের সুন্নি সম্প্রদায়ের লোকেরা তাজিয়া অনুষ্ঠান এবং বিভিন্ন নাচ গান, এটা শরীয়ত মতে নিষেধ, কোথেকে সুন্নি মুসলমানরা তা পালন করেন না, তাই শিয়া সম্প্রদায়ের লোকেরা আজ বিশ্বব্যাপী তা পালন করিতেছে। আমরা যারা সুন্নি মুসলমান, আমরা মিলাদ মাহফিল, ওয়াজ মাহফিল, দোয়া এবং নামাজ রোজার মধ্যে দিয়ে এই কারবালার দিনটি আমরা পালন করিয়া থাকি। সারা বিশ্বের মুসলিমদের সাথে রাজ্যের বিভিন্ন স্থানেও যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে পবিত্র এই দিনটি। রোজা, নামাজ ও কাজিয়া নিয়ে মিছিল করার মধ্য দিয়ে মুসলিম ধর্মাবলম্বীরা মহরমের দিনটি উদযাপন করেন। এদিন শালগড়া থেকে কাজিয়া নিয়ে তেপানিয়া, উদয়পুরের রাজনগর, সোনামুড়া ইত্যাদি প্রদক্ষিণ করেন মুসলিম ধর্মাবলম্বীরা। হায় হাসান হায় হুসেন ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে আকাশ বাতাস। এছাড়াও রাজ্যের অন্যান্য স্থানেও উদযাপিত হয় পবিত্র মহরম। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। উত্তরপ্রদেশের মোরাদাবাদে রামলীলার রাবণের জ্বলন্ত কাঠামো ভেঙে পড়ে মারা গেলেন এক অসামরিক প্রতিরক্ষা কর্মী, আহত বেশ কয়েকজন। দশরার উৎসব নিমেষে বদলে গেল শোকে। উত্তরপ্রদেশের মোরাদাবাদে রামলীলার রাবণের জ্বলন্ত কাঠামো ভেঙে পড়ে মারা গেলেন এক অসামরিক প্রতিরক্ষা কর্মী, আহত হয়েছেন বেশ কয়েকজন। রাবণ দহন ঘিরে ওদিন সন্ধ্যায় হাজার হাজার মানুষ জড়ো হন মোরাদাবাদের রামলীলা গ্রাউন্ডে। অনেকেরই লক্ষ্য ছিল জ্বলন্ত রাবণের থেকে কাঠ সংগ্রহ করা। জ্বলন্ত রাবণের থেকে জনতাকে দূরে সরাতে তৎপর ছিল পুলিশ, তবে ভিড় সামাল দেওয়া যায়নি। রীতিমতো হুড়োহুড়ি শুরু হয়ে যায়। ভিড়ের একটা অংশ রাবণের কাঠামোর কাছে গিয়ে পড়ে, তখনই বিপদ। জ্বলন্ত রাবণের একটা অংশ ভেঙে পড়ে সেখানেই গুরুতর জখম হন অসামরিক প্রতিরক্ষা কর্মী ধর্মেন্দ্র দিবাকর। হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আবারও নিয়ে নিচ্ছে ছোট্ট বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা, তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে ILS হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল, আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি ICU বেড। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান।
সবজি মশলার কেরামতি গুরুমানি প্রতিঘর সিস্টেম স্পাইসি কষা কিংবা ঝোল করো আমি সব নিরামিষ সিস্টার গুনে সব রান্না স্বাদে হয় সঠিক হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার মন চায় ফিরে ফিরে খেতে পারবা সিস্টার গুঁড়া মশলা গুণমানে প্রতি ঘরে ঘরে We have lots to do when we have any kind of Dell product. Tulip Collection Laptops, All-in-One Desktops, 2-in-1 Laptops, Mini Laptops, XPS and specially dedicated to crazy gamer. We have our Alienware Gaming Laptops. It takes your gaming experience to the next level. This is not the end. We have a large number of Dell recommended computer accessories at the right price. There is thousands of reasons to choose any kind of Dell and Dell recommended products. We love your work. That's why we deliver the power to do more. Info Solution Systems, opposite Ramnagar 2, Agartala and East Thana Road, Babur Bazar, Dharmanagar. BA Mani Notun Jibon Onik Shop স্বপ্নপূরণে স্বর্ণকম জুয়েলার্স আকর্ষণীয় বিয়ের গয়নার অসংখ্য ডিজাইন নিয়ে স্বর্ণকমল জুয়েলার্স জানায় আপনাদের সাদর আমন্ত্রণ স্বর্ণকমল জুয়েলার্স আপনার চেয়ে আপন বিজ্ঞাপন বিরতির পর আবারও স্বাগত 56 ঘন্টা সংঘর্ষের অবসান কাশ্মীরের পাম্পুরে সরকারি ভবনে লুকিয়ে নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াই চালিয়ে যাওয়া দুই জঙ্গিকে নিকেশ করে অভিযানের সমাপ্তি ঘোষণা করল সেনাবাহিনী 56 ঘন্টার সংঘর্ষের অবসান কাশ্মীরের পাম্পুরে সরকারি ভবনে লুকিয়ে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সমানে গুলির লড়াই চালিয়ে যাওয়া দুই জঙ্গিকে নিকেশ করে অভিযানের সমাপ্তি ঘোষণা করল সেনাবাহিনী দুজনেরই দেহ উদ্ধার হয়েছে জনৈক সেনাকর্তা বলেছেন এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট ইনস্টিটিউট ভবনে দু থেকে তিনজন সন্ত্রাসবাদী ঢুকে থাকার খবর ছিল তাই দুজনের দেহ পাওয়া গেলেও সম্ভাব্য তৃতীয় জঙ্গির খোঁজে ওই ভবনের 50টি ঘরে তল্লাশি চলে শেষ পর্যন্ত আর কারো খোঁজ অবশ্য পাওয়া যায়নি অপারেশন কার্যত শেষ বলে জানান তিনি 50 ঘন্টা পরে সরকারি ভবনে ঢোকে নিরাপত্তা বাহিনী কয়েক ঘন্টা ধরে চলে জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই উপরে চক্কর কাটে সেনাকপ্টার ড্রোন ক্যামেরায় চলে নজরদারি ইডিআই ভবন লক্ষ্য করে রকেট লঞ্চারও গ্রেনেড ছোড়ে ভারতীয় সেনাবাহিনী ইতিমধ্যেই ওই বহুতলের তিনটি তলা পুরোপুরি ভস্মীভূত We came to know there are two people inside and we started doing our operation. Once we started doing an operation, ek do din usko lagta hai theek karne ke liye jo humne 10 tarikh aur 11 tarikh ka time lagaya tha aur aaj 12 ko subah se humne iska operation shuru kara tha clearing karne ka subah 9 baje shuru kara tha abhi operation khatam ho gaya do terrorists have been eliminated and two weapons have been recovered abhi tak do rifle mile hain baki samaan ka shanak abhi kari see jab bhi aise wali massive building hoti hai us samay mein aap ekdam se sab taraf se ek attack nahi kar sakte ho aapko bilkul dheere se niche se upar ki taraf jana padta hai aur I am again repeating that because of number rooms it takes time it is not a sequential operation simultaneous operation it is a sequential operation each and every room has to be done each and every floor has to be done that's why it takes time শ্রীনগর থেকে 12 কিলোমিটার দূরে প্যাম্পোরে এই সরকারি ভবনটি ঝিলম নদীর তীরে এবছরের 19 ফেব্রুয়ারি প্যাম্পোরে সিআরপিএফ এর বাসে অতর্কিত হামলা চালিয়ে জঙ্গিরা আশ্রয় নেয় এই এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের বিল্ডিং এই 48 ঘন্টা ধরে চলে সেনা জঙ্গি গুলির লড়াই মৃত্যু হয় তিন জওয়ানের 8 মাসের ব্যবধানে এই ঘটনার পুনরাবৃত্তি ফের একবার প্রশ্নের মুখে ভূস্বর্গের নিরাপত্তা ব্যুরো রিপোর্ট খবর ত্রিপুরা মঙ্গলবার বিজয়া দশমীর রাতে সোনামুড়াতেও প্রতিমা নিরঞ্জন করেন পুজো উদ্যোক্তারা এ উপলক্ষে সোনামুড়া স্পোর্টিং অ্যাসোসিয়েশন মাঠে রাজ্যের বৃহত্তম ও ঐতিহ্যবাহী দশমী মেলা অনুষ্ঠিত হয় এই মেলাতে অসংখ্য মানুষ বিরাজমান সপ্তমী অষ্টমী নবমী শেষে মঙ্গলবার ছিল বিজয়া দশমী
গোটা রাজ্যের পাশাপাশি মিশ্র জনবসতি সুনামুরাতে মঙ্গলবার রাতে দশমীর দিন প্রতিমা নিরঞ্জন করেন পূজকরা। এ উপলক্ষে সুনামুরা স্পোর্টিং মাঠে অনুষ্ঠিত হয় দশমী মেলা। দশমী মেলাতে রাজ্যের বৃহত্তম ঐতিহ্যবাহী সন্ধ্যা থেকে ধীরে ধীরে সুনামুরা শহরে বিভিন্ন দুর্গা প্রতিমাগুলিকে মাঠে নিয়ে আসতে শুরু করে পূজা উদ্যোক্তারা। সুনামুরা ও তার আশপাশ এলাকাগুলি থেকে অসংখ্য নিরঞ্জন দেখতে মানুষ উপস্থিত ছিলেন সোনামুড়ার এই ঐতিহ্যবাহী দশমী মেলাতে। এদিন এই দশমী মেলাতে আমাদের সঙ্গে সাক্ষাৎ হয় দিল্লি ও চণ্ডীগড় থেকে আসা দুই তিনজন তরুণী। তারা জানায় সোনামুড়ার এই দশমী মেলাতে এসে তারা খুবই আনন্দিত। বাঙালির এই শ্রেষ্ঠ উৎসবের একটি দশমীর দিনে তারাও সকলের সঙ্গে সামিল হয়ে খুবই আনন্দিত। এদিকে গভীর রাত পর্যন্ত সারিবদ্ধভাবে রাখা প্রতিমাগুলির সামনে চলে না। সোনামুড়ার এই দশমী মেলাতে আসা এক দর্শনার্থী জানায়, শরৎ মানেই শিউলি, শরৎ মানেই হচ্ছে কাশফুল এবং আগমনী বার্তা। অন্যান্য বছরের মতো এবছরও শারদীয়া দুর্গোৎসব আমাদের এই সুনামুড়া শহরে, সুনামুড়ার যে ঐতিহ্য, হিন্দু মুসলিম এই যে সম্প্রীতি, এই সম্প্রীতির বার্তা বহন করে আসছে। সবশেষে একে একে করে প্রতিমাগুলিকে গুমতির জলে নিরঞ্জন করা হয়। সপ্তমী, অষ্টমী এবং নবমী এই পূজার দিনগুলিতে যেভাবে আনন্দে মেতে উঠেছিল মানুষ, বিজয়া দশমীর দিনে প্রতিমা নিরঞ্জনের পালা যখন আসে তখন সকলেরই মধ্যে যেন একটা বিষাদের সুর বয়ে চলে। তবু সকলের মনে প্রাণে একটা আশা, আসছে বছর আবার হবে। আজ বাজা কাশোর জমা আসর, থাকবে মা আর কতক্ষণ ঢাকের তালে। এদিকে শহরের পাশাপাশি শহর লাগোয়া গ্রামগুলিতেও চলে প্রতিমা নিরঞ্জন। গ্রামের প্রতিটি ঘরে নারী পুরুষ শিশু কিশোররা যৌথভাবে ঢাক ও ব্যান্ডের তালে তালে কোমর দুলিয়ে মাকে নিয়ে যায় দশমীর জন্য, যেন মহামানবের ঘর। সমগ্র আনন্দটাই উপচে পড়ছে তাদের আনন্দ উল্লাসের মধ্য দিয়ে। বিষাদের সুরের পাশাপাশি মনে একটা আনন্দ আশা নিয়ে শান্ত করতে হচ্ছে মনকে, যে আসছে বছর আবার হবে, মা আবার আসবেন সকলের মাঝে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ইউপিএ জমানায়ও সার্জিক্যাল স্ট্রাইক হয়েছিল, কিন্তু তা নিয়ে ঢাক পেটায়নি তৎকালীন সরকার, তার কৃতিত্ব দাবি করেনি। কংগ্রেসের এই দাবি খারিজ করে দিলেন প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিকর। ইউপিএ জমানায়ও
সার্জিক্যাল স্ট্রাইক হয়েছিল, কিন্তু তা নিয়ে ঢাক পেটায়নি তৎকালীন সরকার। তার কৃতিত্ব দাবি করেনি। কংগ্রেসের এই দাবি খারিজ করে দিলেন প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিক্কর। বুধবার দুটি পৃথক অনুষ্ঠানে সাম্প্রতিক সার্জিক্যাল স্ট্রাইক সম্পর্কে সংশয় প্রকাশ করে তার প্রমাণ দাবি করা বিরোধীদেরও সমালোচনা করেন তিনি। বিরোধী শিবিরের বেশ কিছু নেতা ও দল সেনাবাহিনীর নিয়ন্ত্রণ রেখা টপকে পাকিস্তান অধিকৃত কাশ্মীরের সন্ত্রাসবাদী ঘাঁটিগুলিতে অভিযানের ইস্যুতে নরেন্দ্র মোদী সরকারকে সমর্থন করেও তার ভিডিও জনসম্মুখে প্রকাশের দাবি তুলেছেন। ইউপিএ আমলেও এই ধরনের সামরিক অপারেশন হয়েছিল তাদের দাবি, কিন্তু এমন দাবি ভুল বলে পাল্টা সওয়াল করেছেন প্রতিরক্ষামন্ত্রী। তিনি বলেছেন, দুবছর ধরে প্রতিরক্ষামন্ত্রী আমি যতদূর জানি আগের বছরগুলিতে কোনো সার্জিক্যাল স্ট্রাইকই হয়নি। ওরা যা বলছেন সেটা সীমান্তের অ্যাকশন টিমের অভিযান, সারা দুনিয়াতেই এমন অভিযান স্বাভাবিক, ভারতীয় সেনাও করে থাকে। তিনি ব্যাখ্যা দেন, এ ধরনের অভিযান চালানো হয় সরকারি সবুজ সংকেত বা আগাম সরকারি অনুমতি ছাড়াই, স্থানীয় কমান্ডার এমন অভিযান চালান, রিপোর্টও জমা পড়ে। কিন্তু এবার যেটা হয়েছে তা আগের সব অভিযান থেকে ভিন্ন, এবারেরটা সার্জিক্যাল স্ট্রাইক, কেননা আগে থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এই অভিযান থেকে সরকার ও দেশের উদ্দেশ্য স্পষ্ট ফুটে উঠেছে। পারিক্কর এও বলেন, সরকার সার্জিক্যাল স্ট্রাইক থেকে রাজনৈতিক ফায়দা নিতে চাইলে ডিরেক্টর জেনারেল অব মিলিটারি অপারেশনস নন, তিনি এর ঘোষণা করতেন। সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে সন্দেহ সংশয় প্রকাশ করা লোকজন সহ গোটা ভারতের 127 কোটি মানুষ এর কৃতিত্ব দাবি করতে পারেন, কেননা দেশের সশস্ত্র বাহিনী এই অভিযান চালিয়েছে, কোনো রাজনৈতিক দল নয়। তবে একই সঙ্গে তিনি বলেন, এই অপারেশনের সিংহভাগ কৃতিত্বই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকারের। At least claim the credit is decision making ability and planning. So I think that should settle the nerves of many people. I understand quite well because I am a politician, though not a politician by profession. I understand the people's sentiment are satisfied, and when population is satisfied, वो खुदा जैसा ही होता है, छप्पर फड़के देता है। So I'll not say anything more on surgical strike. Let me avoid that issue because then I will steal the তার এই মন্তব্য ঘিরে নতুন করে সমালোচনার ঝড় উঠেছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। মঙ্গলবার সন্ধ্যায় পুলিশি অভিবাদনের মধ্য দিয়ে সম্পন্ন হলো আগরতলার ঐতিহ্যবাহী দুর্গাবাড়ির দুর্গা প্রতিমা নিরঞ্জনের পালা। এতে ভিড় জমান হাজারেরও বেশি মানুষ। মঙ্গলবার সন্ধ্যায় পুলিশি অভিবাদনের মধ্য দিয়ে সম্পন্ন হলো আগরতলার ঐতিহ্যবাহী দুর্গাবাড়ির দুর্গা প্রতিমার নিরঞ্জন। প্রতিবছরের ন্যায় এবছরও দুর্গা প্রতিমার এই বিশেষ নিরঞ্জন অনুষ্ঠান দেখতে দুর্গাবাড়িতে এদিন ভিড় জমিয়েছিলেন হাজারেরও বেশি মানুষ। এই দুর্গাবাড়ির প্রতিমা নিরঞ্জনের এক আলাদা বৈশিষ্ট্য হলো, প্রতিবছর বিসর্জনের আগে ত্রিপুরা পুলিশ বাহিনী দেবী দুর্গাকে সশস্ত্র অভিবাদন জানান। এই দৃশ্য দেখতেই এদিন প্রচুর মানুষ ভিড় জমান। দেবী প্রতিমাকে প্রথমে মূল মণ্ডপ থেকে বের করে আনা হয় মন্দিরের বারান্দায়। সেখানে দেবীর সামনে পুলিশ বাহিনী অভিবাদন জানায়। তারপর পুলিশ বাহিনী ব্যান্ডের তালে তালে দেবী প্রতিমাকে উজ্জ্বন্ত প্রাসাদের ভেতরে বসবাসরত রাজপরিবারের বর্তমান সদস্যদের বাড়ি নিয়ে যায়। সেখানে দেবী দুর্গাকে মিষ্টিমুখ করানো ও আরও কিছু ধর্মীয় উপাচারের পর হাওড়া নদীতে বিসর্জন দেওয়া হয়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।
পূজোর দশমী দিনে 9-ইঞ্চি বোর্ড লাগানোকে কেন্দ্র করে দুই ক্লাবের সংঘর্ষে আহত হয় 7 জন। ঘটনা মেলাগড় পালপাড়া সড়কে। পূজোর দিনে 9-ইঞ্চি বোর্ড লাগানোকে কেন্দ্র করে দুই ক্লাবের সংঘর্ষে আহত হয় 7 জন। ঘটনার বিবরণে জানা যায়, মেলাঘড় ঠাকুরপাড়া রেড লোটাস ক্লাব ও পালপাড়া বীর বিক্রম ক্লাবের মধ্যে হয় সংঘর্ষ। মেলাঘড় বাজার থেকে পালপাড়া যাওয়ার রাস্তার মধ্যে 9-ইঞ্চি বোর্ড লাগিয়ে দেয় ঠাকুরপাড়া রেড লোটাস ক্লাবের পক্ষ থেকে, কিন্তু পৌরসভা ও প্রশাসন এই 9-ইঞ্চি বোর্ডের ব্যাপারে কিছুই জানে না। যখন মঙ্গলবার রাতে পালপাড়া বীর বিক্রম ক্লাবের কিছু লোক বাইকে করে বাড়ি যাচ্ছিল, তখন তাদের বাধা দেয় রেড লোটাস ক্লাবের পক্ষ থেকে। তখনই বেঁধে যায় দ্বন্দ্ব, শুরু হয় দুই ক্লাবের মধ্যে মারামারি। মুহূর্তের মধ্যে রণক্ষেত্রের রূপ নেয় এলাকা। ঘটনায় আহত হয় 7 জন এবং একটি দোকান সম্পূর্ণভাবে ভেঙে চুরমার করে দেওয়া হয়। আহতদের মেলাঘড় হাসপাতালে নিয়ে যাওয়া হয় উদ্ধার করে। আমরা সবাই পূজা দেখতে পারিছিলাম, পূজা দেখে ওই তারা ক্লাবটার সামনে দাঁড়াইছে। কোন ক্লাব এটা? রেড লোটাস ক্লাবে। তারপর আমি একটু দূরে আছিলাম, হই হই শোনা গেছে। এরপরে লাগিয়ে গেল, তারা ইট লইয়া লাঠি ছুটা লইয়া ধরে নিয়ে দিছে। কে ধরে নিছে? ওই ক্লাবের ক্লাবেন শুধু বড় সব আছিল। কোন ক্লাবে? রেড লোটাস ক্লাবে। কিন্তু পঙ্কজার বাইরেরা, আমি শুধু দূরে দেখছি, পঙ্কজার বাইরেরা ওখানে লাথি মারছে, পেছন থেকে কেডা আমার কে বা কাহার আমার দিছে আমি তো কইতাম। কিন্তু পঙ্কজার এটিটিউড খুব ভালো, কিন্তু পঙ্কজার বাইরেরা আমার কাছে তুই মস্ত আমি কিছু কিটা করবি না। আমি তো আইসি মানাতাম না, আমি দোকান থেকে বাড়ি, আমার দু ঘন্টা ভেঙে গেছে গান, কিন্তু দোকানে আমি কিনু কিনতে যাই না, আমি দু ঘন্টা বদলে বাড়ি দিয়েছি। শোনা রয়েছে গতকালকে রাতে নাকি পালপাড়ার সাথে ঠাকুরপাড়া আর কি একটা নিয়ে টকঝক হয়েছে এখানে। কালকে রাত্রেও পালপাড়ার কয়েকজনের মারধর করছে, এবং আমার বাড়িও বর্তমানে আমার বাড়িও পালপাড়াতে যথারীতি আমি আমার বাজার মেলার বাজারে দোকান আছে, দোকানে কাজ সেরে আমি যেসব বাজার বাড়িতে এই পথ দিছি, ওই সময় আমি রেভেন্স ক্লাবের সামনে আসার পরে আমাদের এলাকার কিছু যুবক এখানে পুজো দেখতে আইছে, দেখছি তাদের উপরে অ্যাটাক করতেছে। তো আমি এখানে প্রতিরোধ করতাম গেছি, প্রতিরোধ করার খেসারত হিসাবে আমার আজকের এই পরিণতি। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য বিরাজ করছে মেলাগড় এলাকা জুড়ে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ভারতের প্রথম মহিলা জিমনাস্ট দীপা কর্মকার শচীন তেন্ডুলকরের হাত থেকে উপহার হিসাবে নেওয়া বিলাসবহুল BMW গাড়িটি ফেরত দিচ্ছেন না বলে জানালেন দীপার বাবা। দীপা শচীন তেন্ডুলকরের হাত থেকে নেওয়া উপহারের বিলাসবহুল BMW গাড়িটি ফেরত দিচ্ছেন না জানালেন দীপার বাবা। বুধবার সারা ভারত উত্তাল জাতীয় সংবাদ মাধ্যমগুলির খবর, অলিম্পিকে অংশগ্রহণকারী প্রথম ভারতীয় মহিলা জিমনাস্ট দীপা কর্মকার উপহার হিসেবে পাওয়া বিলাসবহুল BMW গাড়িটি ফেরত দিচ্ছেন। এ বিষয়ে খবর নিতে বাংলা নিউজের তরফে আগরতলার অভয়নগর এলাকার পৈতৃক বাসভবনে গেলে দীপাকে পাওয়া যায়নি। তিনি অনুষ্ঠানে যোগ দিতে সিপাহীজলা জেলায় গিয়েছেন। এ বিষয়ে তার বাবা দুলাল কর্মকার বাংলা নিউজকে জানান, যে সংবাদ প্রকাশিত হয়েছে তা সত্য নয়। দীপা শুধু বলেছে ত্রিপুরায় BMW গাড়ির কোনো সার্ভিস সেন্টার নেই, তাই এর কোনো যান্ত্রিক ত্রুটি দেখা দিলে কলকাতা অথবা গুয়াহাটি শহরে নিয়ে যেতে হবে মেরামতির জন্য, যা অত্যন্ত ব্যয়বহুল। তাছাড়া রাজ্যের রাস্তাও এ ধরনের বিলাসবহুল গাড়ি চালানোর মতো উপযুক্ত নয়। এ সকল কথা ভেবে দীপা বলেছে যে এ গাড়ির মূল্য দিয়ে দিলে রাজ্যের উপযোগী কোনো বিলাসবহুল গাড়ি কিনে নেবেন তিনি। এ নিয়ে অহেতুক ভ্রান্তি ছড়ানো হচ্ছে তা ঠিক নয় বলেও জানান। অ্যাকচুয়ালি আজকে সকাল থেকেই যে খবর পেতেছি যে প্রত্যেকের নাকি সর্বভারতীয় পেপারে প্লাস টিভিতে নাকি বেরিয়েছে যে BMW গাড়িটা দীপাকে দেওয়া হয়েছিল, যে নাকি দীপা রিজেক্ট করছে, যে টোটালি মিথ্যে কথা, কারণ সে কখনোই রিজেক্ট করেনি এটা। কারণ সে বলেছে যে আমাদের ত্রিপুরায় এটার শোরুম নেই, এখানে মেনটেন্যান্সের কোনো ব্যবস্থা নেই, কোনো কিছু হলে গাড়ি খারাপ হলে এটাকে আপনাকে হয় কলকাতা থেকে লোক নিয়ে আসতে হবে, নাহলে গুয়াহাটিতে নিয়ে যেতে হবে, ইভেন সার্ভিসিংয়ের ব্যবস্থা নেই। সেই জন্য সে যে পার্টির সঙ্গে কথা হয়েছিল বলেছে যে যদি আপনারা পারেন সবচেয়ে ভালো হবে, আমাদেরকে ওই গাড়িটার মূল্য তার প্রাইস এটা আমাদেরকে দিয়ে দিন, আমাদের লোকালে যে অ্যাভেলেবেল এখানে হুন্ডাই কোম্পানি আছে, টাটা কোম্পানি আছে, এখানে মারুতি সুজুকি আছে, এখান থেকে যে বেস্ট গাড়িটা আমরা সেটা কিনে নেব। কিন্তু আজকে সকালে যে নাকি পেপারে বেরিয়েছে যে একদম ও নাকি রিজেক্ট করে দিয়েছে, এটা কখনো হয় না, সম্ভবই না কখনো, কারণ তেন্ডুলকরের হাত থেকে চাবি নিয়েছে, তাই এটা কি বাদ দেওয়া কি মুখের কথা নাকি, এটা মিথ্যে একটা সংবাদ ছড়িয়ে দিয়েছে সারা নিউজ পেপারে।
ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। পূজোর দিনগুলিতে রাস্তার বেহাল অবস্থার কারণে এলাকার বহু মানুষ তেমন আনন্দ উপভোগ করতে পারেনি, ক্ষোভ এলাকাবাসীদের মধ্যে। ঘটনা কাঠালিয়া ব্লকের অন্তর্গত নিদয়া গ্রাম পঞ্চায়েতের 1 নং ওয়ার্ডের কালীবাড়ি পাড়ায়। শারদোৎসবের দিনগুলিতে একমাত্র রাস্তার বেহাল অবস্থায় পাড়ার অনেকেই গৃহবন্দী হয়ে থাকতে হয় নিদয়ার কালীবাড়ি এলাকার নারী পুরুষদের। পূজোর সপ্তমী অষ্টমী দুদিন যেমন তেমন হলেও নবমী এবং দশমীর দুদিন ক্ষোভে বিক্ষোভে ফেটে পড়ে রাস্তায় নেমে আসে বহু মানুষ। ঘটনা সোনামুড়া মহকুমার কাঠালিয়া ব্লকের অন্তর্গত নিদয়া গ্রাম পঞ্চায়েতের 1 নং ওয়ার্ডের কালীবাড়ি পাড়ায়। স্থানীয় মানুষের দীর্ঘদিনের দাবি ছিল যে স্থানীয় দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের পূর্ব প্রান্তের কালীবাড়ি পাড়ার যান চলাচলের এবং মানুষের সার্বিক কল্যাণে রাস্তাটি যেন সুষ্ঠু পরিকল্পনা নিয়ে গুণগত মান বজায় রেখে কাজ করা হয়। কিন্তু রাস্তা নির্মাণে স্থানীয় পঞ্চায়েতের কর্মকর্তারা এবং ব্লকের দায়িত্বপ্রাপ্ত জুনিয়র ইঞ্জিনিয়ার তৎকালীন সময়তে স্থানীয় জনগণের মতামতের তোয়াক্কাই করেনি নির্মাণ কাজের সাথে যুক্ত মাতব্বররা। মর্জি মাফিক তড়িঘড়ি রাস্তায় ইট বিছানোর কাজ সেরে চটপট দায়িত্ব খালাস করে দিয়ে সেরে চলে যায়। বছর যেতে না যেতেই পাড়ার পথ চলতি মানুষ বা যান চলাচলে রাস্তার অবস্থা আরও চরম বেহাল অবস্থায় দাঁড়িয়েছে। প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। নিদয়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের সামনের রাস্তার ডান দিকে কালীবাড়ি ভায়া উপজাতি পাড়া তুলাতলি গ্রাম অবধি 1 কিলোমিটার সড়ক। প্রতিদিন এই সড়ক ধরে নিদয়া বাজার অথবা রাজ্যের বিভিন্ন প্রান্তে যোগাযোগের একমাত্র মাধ্যম এই রাস্তাই। শত শত ছাত্রছাত্রী ছাড়াও বহু মানুষ দিনভর রাস্তায় চলাচল করতে হয়। গত 1 বছর ধরে 500 মিটার পর্যন্ত ইট সোলিং উঠে গিয়ে জল কায়দায় এখন বিশ্রী অবস্থা। বর্তমানে এই রাস্তায় হাঁটাচলা অযোগ্য হয়ে পড়েছে। নবমীর পূজোর দিন রাস্তায় দাঁড়িয়ে ক্ষোভ বিক্ষোভে ফেটে পড়েন পাড়ার নারী পুরুষ। স্থানীয় অজিত কর, সজল পাল, বিষ্ণু মজুমদার, অলক পাল, কালীমোহন মল্লিক সহ বহু মানুষের অভিযোগের তির স্থানীয় পঞ্চায়েত কর্মকর্তাদের দিকে। তারা জানায় এর কারণ হলো এখানে প্রত্যেক বছর বিরোধী ওয়ার্ড আসে, সেজন্য এই রাস্তার কোনো কাজ হয় না। আমাদের প্রত্যেক বছর এই লঞ্চনা করতে হয়। পুজোর সময় কোনো প্যান্ডেল ট্যান্ডেল করে আমরা সব কিছু ব্যবস্থা, টাকা পয়সা খরচ করে লাভ হয় না। মানুষ আসতে চায় না, লোকজন যায় না, আসে না। এই কারণে আমরা আজকে এই দাবি ঠিক করে দেওয়া হয়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। খবর শেষ করার আগে আবারও দেখে নিচ্ছে খবর শিরোনাম। কাবুলে ধর্মীয় স্থানে বন্দুকবাজের হামলা, নিহত অন্তত 14 এবং আহত 36। বুধবার পবিত্র আশুরা, কারবালার শোকাবহ। এই দিনটি মুসলমানদের কাছে ধর্মীয়ভাবে বিশেষ তাৎপর্যপূর্ণ। মুসলমান বিশ্বে ত্যাগ ও শোকের প্রতীকের পাশাপাশি বিশেষ পবিত্র দিবস হিসেবে পালন করা হয় দিনটি। উত্তরপ্রদেশের মোরাদাবাদে রামলীলার রাবণের জ্বলন্ত কাঠামো ভেঙে পড়ে মারা গেলেন এক অসামরিক প্রতিরক্ষা কর্মী, আহত বেশ কয়েকজন। এখনকার মতো খবর এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন খবর ত্রিপুরা। নমস্কার।